হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। তোমরা কি জানো আজকে আমার ডাইনিং টেবিলে কি হতে চলেছে? এখানে ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হচ্ছে। পার্টির আয়োজনটা খুবই সাধারণ। তাহলে আমার সাথে থাকো। এই সাধারণ পার্টিটা একটুখানি দেখে নাও, পরবর্তীতে তুমি এটাকে কোথাও না কোথাও কাজে লাগাতে পারবে। তাহলে সাথে থাকো বন্ধুরা। এই আয়োজনটার জন্য সবাই যেহেতু একসাথে হবে, সেজন্য অল্প কিছু খাবারের আয়োজন করা হয়েছে, একেবারেই ঝামেলাবিহীন খাবার যাকে বলে। তাহলে দেখে নাও, আমি প্রথমে দিয়ে দিচ্ছি একেবারেই দোকান থেকে কেনা একটুখানি মটরশুঁটি ভাজা। তারপর আমি দিয়ে দিচ্ছি চানাচুর ভাজা, পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর আমি দিচ্ছি ছোট্ট একটা কেক। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা আমার সাথে আছো তো? তারপর আমি দিয়ে দিচ্ছি, দেখো খুবই মজার একটা জিনিস। তোমরা কি আমার এই আয়োজনটা দেখে ছোটবেলায় ফিরে যাচ্ছ? যাওয়াটা খুবই স্বাভাবিক। এটাকেও আমি সুন্দর মতো এখানে রেখে দিলাম। তারপর আমি আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি, এটাও খুবই সাধারণ একটা জিনিস, এটা হচ্ছে ডাল ভাজা। আমরা কিন্তু শুধু ঘরের খাবারই খাই না, মাঝে মাঝে কেনেও খাবার খেয়ে থাকি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের এই আয়োজনটা চলছে ছোট্ট বন্ধুদের জন্য। যদিও তোমরা হয়তো মনে করতে পারো খাবারগুলো আনহেলদি, কিন্তু তারপরেও কিন্তু বাচ্চারা এটা খেয়ে থাকে। এখন আমি যেটা করব, ওই সামনের বাটিটা নিয়ে এসে ওখানে আরেকটা বাটি সেট করে দিচ্ছি, এটাকে এখানে দিয়ে দিলাম। ওটাকে আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি, এই তো। ছোটবেলা দারুণভাবে আমাকে টানে, বলতে পারো আমি বেশিরভাগটা সময় ক্লাস ফাইভে চলে যাই। জানি না এটা কেন হয়, আমি ডক্টরের সাথেও কথা বলেছি, ডক্টর বলেন এটা নিয়ে ভাববার কিছু নেই, নার্ভে প্রবলেম দেখে। তো আমি ওনাকে বলেছিলাম যে এরকম এরকম আমার হয়ে থাকে, তো উনি কিন্তু বলছেন না এটা কিছু না, এটা দুশ্চিন্তা করার কিছু নেই। ছোটবেলা এই জন্য বললাম তোমাদের বন্ধুরা ভীষণভাবে আমাকে টানে। বলতে পারো আজকের আয়োজনটা পুরোপুরি আমার একটা ছেলে মানুষই, তারপরও কিন্তু এই আয়োজনটাই বেশ মজা করে আজকে কিন্তু নাস্তা হিসেবে আমি খেতে যাচ্ছি। এবং আমার যে আরো দুজন আছেন, তোমাদের প্রায়ই বলি আমার প্রিন্সেস এবং আমার সুপার হিরো, ওদেরকে নিয়েও খাওয়ার চেষ্টা করব। যেহেতু ছোটবেলায় মাঝে মাঝে আমি ফিরে যাই,
এমনটা বলতে পারো একটুখানি পাগলামি আমি প্রায়ই করে থাকি। জানি না তোমরা কি ভাবছো, আমি কিন্তু পাগল নই, আমি তোমাদের বন্ধু। তারপরে আমি দিয়ে দিব, আমি একটা কোশ্চেনের অ্যান্সারও তোমাদের দিয়ে দিব। যেমন আমার প্রায় ভিডিওতেই তোমরা দেখে থাকবে এই জিনিসটা, এটা কিন্তু কোনো শোপিস নয়, এই জিনিসটা নিয়ে সবারই একটুখানি কিউরিয়াসিটি যে এটা আসলে কি, এটা কেনই বা রাখে টেবিলে সারাক্ষণ এদিক সেদিক, এটা দেখাই যায়। ওকে, আসলে এটা কিন্তু কাঁটা চামচ। তোমাদের আমি আগেও বলেছি, মানে যখন যেটা যেখানে আমি পাই আমি কেনার চেষ্টা করি, পরবর্তীতে সেগুলো কিন্তু কাজে লেগে যায়। এই যে দেখো বন্ধুরা, এই যে ছোট মিষ্টিটা, এটা বড় কাঁটা চামচ দিয়ে খেলে তো ভালো দেখাবে না। এটা দিয়ে যদি তুমি খাও, আমি আরেকটা হাত ইউজ করছি, একটু নড়ে যাচ্ছে বলে, এই যে দেখো কি সুন্দর গেঁথে যাচ্ছে। এই কাঁটা চামচটা দিয়ে পেঁয়াজও খেয়ে থাকি আমরা, মানে ছোট টাইপের কোনো জিনিস হলে তুমি খেয়ে নিতে পারো। আম ছোট ছোট স্লাইস করে খাওয়া যেতে পারে, আঙুর তুলেও খাওয়া যেতে পারে। তো এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন ছিল, এই জিনিসটা আসলে কি, তোমাদের এই অ্যান্সারটাও আমি দিয়ে দিলাম। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তো এটা আমি রেখে দিচ্ছি আবার জায়গা মতন। তোমাদের কিন্তু আমি আগেও দেখেছি আমার টেবিল গোছানোটা যে কী অবস্থায় থাকে, এই জিনিসগুলো খুব দরকার হয়, তো সেই জন্য আমি আশেপাশেই রেখে দিই। আমার তো হেল্পিং হ্যান্ড নেই তোমরা জানোই, সেই জন্য আমি এটাকে আশেপাশেই রেখে দিই। অনেকেরই প্রশ্ন ছিল এটা আসলে কি, এই টমেটোর মতন জিনিসটা এটা কি করি আমি, তো তোমাদের দেখে দিলাম। আজকে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হবে এই মিষ্টিটা খাওয়ার জন্যে। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা ড্রিঙ্কসের গ্লাস, একটু সরিয়ে নিলাম। তারপর আজকে আমি সার্ভ করব একটা ড্রিঙ্কস, এটা নর্মালি ছিল, একেবারে নর্মাল ওয়েদারেই রাখা ছিল, নর্মাল মানে নর্মাল ফ্রিজে নয়। তারপরও দোকান থেকে আনার পর এটা ঠান্ডা খুব একটা কমেনি, তাই একটুখানি আগেই ঢেলে রাখছি ঠান্ডাটা কমার জন্য। বন্ধুরা, আমার পার্টির আয়োজন তো শেষ, তোমরা তাহলে ফাইনালি দেখে নাও। আসলে কি বন্ধুরা জানো, খাবার নিয়ে সন্তুষ্ট থাকাটা একেবারেই নিজের কাছে। আমি এই খাবারগুলো ভীষণ মিস করি, বয়স বেশি হয়ে গিয়েছে বলে কি এই খাবারগুলো আমরা খেতে পারবো না? খুব এই খাবারগুলো একটা সময় তো খুব খেতাম, ভীষণভাবে মিস করি এই খাবারগুলোকে। এবং আমি মাঝে মাঝে যেই এরকম কিছু করে থাকি, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, দেখে নিলে তাহলে আজকে আমার ছোট্ট একটা পার্টির আয়োজন, জানি না তোমাদের কেমন লাগলো। মাঝে মাঝে ছোট বয়সে ফিরে যেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যদি তোমাদেরও ভালো লাগে বা আজকের এই ভিডিওটা দেখে তোমার ছোটবেলায় তুমি ফিরে যেয়ে থাকো, তাহলে আমার কমেন্টে জানিয়ে দাও এবং ভিডিওটা শেয়ার করো। ভীষণ খুশি হব তোমরা যদি তোমাদের মনের কথাটা আমাকে কমেন্টসে জানাও। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।